প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এবারে নাগরিক টিভি স্পেশাল রিপোর্টে। আপনাদের সাথে আছি আমি নাজমুস সাকিব। আজকের পর্বে আমরা যে ব্যক্তির মুখোশ উন্মোচন করতে চলেছি, তিনি সমাজে অনেকের কাছে একজন আদর্শ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। অথচ এই মানুষটি একুশে পদক এবং স্বাধীনতা পদক প্রাপ্তির ক্ষেত্রে জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন। যে অনুষ্ঠানটি তিনি দীর্ঘদিন ধরে উপস্থাপনা করে আসছেন, সেই অনুষ্ঠানটিকে তিনি তার নিজের কৃতিত্ব হিসেবে অনেকের কাছে জাহির করার চেষ্টা করে থাকেন। অথচ এই অনুষ্ঠানটি তার নিজস্ব কোনো ব্রেইন চাইল্ড ছিল না। এক এক সময় আওয়ামী লীগ অথবা এক এক সময় বিএনপি যখন স্বার্থের প্রয়োজনে যাকে ব্যবহার করার প্রয়োজন তাকেই ব্যবহার করে খ্যাতির এক চূড়ান্ত শিখরে উঠে গিয়েছেন এই ব্যক্তি। চলুন আর কথা না বাড়িয়ে আমরা প্রবেশ করি আমাদের এবারের মূল রিপোর্টে। নব্য আওয়ামী দালাল শাইখ সিরাজের মুখোশ উন্মোচন। প্রিয় দর্শক, শাইখ সিরাজ নিজেকে চ্যানেল আইয়ের মতো একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে এমনভাবে ব্র্যান্ডিং করেছেন, তরুণ প্রজন্মের প্রায় সকলেই তাই আজকাল মনে করে থাকেন তিনি হয়তো বিটিভির জনপ্রিয় কৃষিভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষের উদ্ভাবক। অথচ মাটি ও মানুষের প্রথম উপস্থাপক এবং সবচেয়ে বেশি সময় ধরে উপস্থাপনা করা উপস্থাপকের নাম হলো রেজা সিদ্দিকী। রেজা সিদ্দিকী যখন থেকে মাটি ও মানুষের সাথে জড়িত তখন শাইখ সিরাজের নামটিও কেউ জানত না। আশির দশকের শুরুতে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান মাটি ও মানুষের খণ্ডকালীন একজন উপস্থাপক হিসেবেই মূলত শাইখ সিরাজের মাটি ও মানুষের সাথে যাত্রা শুরু হয়েছিল। নাগরিক টিভিতে বছর দেড়েক আগে এম রহমান মাসুমের উপস্থাপনায় এক টক শোতে মাটি ও মানুষ অনুষ্ঠানটি নিয়ে শাইখ সিরাজের মিথ্যাচার প্রসঙ্গে রেজা সিদ্দিকী জোরালো এক বক্তব্য রেখেছিলেন। চলুন দেখে নেই সেই ভিডিও। বাংলাদেশ টেলিভিশনে মাটি ও মানুষ অনুষ্ঠানটি যখন স্ট্রাকচারটি করা হয়, আমি যেটা বললাম যে আমরা 84 সালে 84 সালে যখন রিস্ট্রাকচার করলাম, এই গিয়াসউদ্দিন মিল্কি, আমি রেজাউল করিম সিদ্দিক, আলিমুজ্জামান, খালেদা ফাহমি প্রোগ্রাম ডিরেক্টর, আমরা নিজেরা বসে কাগজ তৈরি করলাম যে এটার ভেতরে বিভিন্ন সেগমেন্ট গুলো কি হবে, এবং সেই সেগমেন্টের ভেতরে সকলের সিগনেচার আছে, সেই কাগজটিও কিন্তু এখনো আমাদের খুঁজলে পারে আমরা হয়তো বের করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে কি যে অনুষ্ঠান, এবং তখন কিন্তু শাইখ সিরাজ বলে কোনো ব্যক্তি কিন্তু ওখানে ছিলেন না। হ্যাঁ, শাইখ সিরাজের হিস্ট্রিটা তো, উনি তো খেলাধুলার প্রোগ্রাম করতেন, উনি তো খেলাধুলার প্রোগ্রাম যখন করতেন ইউনিভার্সিটি ম্যাগাজিন প্রোগ্রাম করতেন, দেখেন ইতিহাসটা কিন্তু বলতে গেলে একটু নির্মম হয়ে যায়। উনি ইউনিভার্সিটি ম্যাগাজিন প্রোগ্রাম করতেন, এরশাদ সাহেবের সময় ইউনিভার্সিটি ম্যাগাজিনটা ছিল একটি আপত্তিকর অনুষ্ঠান, কারণ ইউনিভার্সিটিতে ছাত্ররা যেহেতু এরশাদ সাহেবের বিপক্ষে ছিল, তখন উনি মনে করলেন যে এই অনুষ্ঠানটিকে বাদ দিয়ে দিতে হবে, এবং বাদ দিয়ে দেওয়ার পরে তখন এই ব্যক্তিটিকে প্রোভাইড করার জন্য কিন্তু মোস্তফা কামাল সৈয়দ, মানে তখনকার জেনারেল ম্যানেজার, তিনি আলিমুজ্জামানকে রিকোয়েস্ট করেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে কিন্তু তাকে যুক্ত করেন। অতএব আমি যদি এভাবে বলি যে এখন কেউ যদি কোনো সন্তানের পালক পিতা হয়ে পরবর্তীতে আপন পিতা হতে চায়, তাহলে এটা হতেই পারে, সেটা এক একজনের এক এক রকমের জায়গা। কারণ অনুষ্ঠানটি তো আসলে আমিও বলি না যে আমার হাতে তৈরি, আমি বলি যে একটা গ্রুপ এফোর্ট, এবং এখানে যারা যারা ছিলেন তাদেরকে অবজ্ঞা করা, তাদেরকে অসম্মান করা তো ঠিক হবে না। উনি নিশ্চয়ই একটা বড় ধরনের রোল প্লে করেছেন, বিশেষ করে জলোচ্ছ্বাসের পরে যখন অনুষ্ঠানটি শুরু হয়, কিন্তু এটাকে মালিকানা দাবি করা, মানে এটা এটা আমার কাছে মনে হয় যে এটা আসলে বাংলাদেশ, তো বাংলাদেশ সবকিছুই সম্ভব হয়। আমাদের দেশে স্বাধীনতার ঘোষণা কে করেছে, জাতির পিতাকে, এগুলো নিয়ে যখন বিতর্ক হয় তখন অনুষ্ঠান নিয়ে তো বিতর্ক হতেই পারে, যে যতখানি বলে নিজেকে স্ট্যাবলিশ করতে পারেন সেটা নিয়ে তো করতেই পারে। প্রিয় দর্শক, শুধু মাটি ও মানুষ অনুষ্ঠানটি নিয়েই শাইখ সিরাজ মিথ্যাচার করেছেন এমনটি নয়, বরং তার পুরো ক্যারিয়ারটি মিথ্যা, ছলচাতুরি, ধান্দাবাজি, প্রতারণা ও মানুষের হক নষ্ট করে গড়ে উঠেছে এমনটি বললেও বেশি বলা হবে না। বর্তমানে নিজেকে আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেও বর্ণচোরা এই শাইখ সিরাজ একসময়ে কট্টর বিএনপিপন্থী একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন শাইখ সিরাজ 1995 সালে বেগম খালেদা জিয়ার হাত থেকে একুশে পদক গ্রহণ করেছিলেন, কিন্তু শাইখ সিরাজের একুশে পদকটি মূলত জালিয়াতির মাধ্যমেই দেয়া হয়েছিল। 1995 সালের 3রা জানুয়ারি একুশে পদক কমিটির প্রথম সভায় শাইখ সিরাজের নাম কোনো তালিকাতেই ছিল না। পরবর্তীতে আবদুল্লাহ নোমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সুপারিশে শাইখ সিরাজ একুশে পদক বাগিয়ে নিয়েছিলেন। ওই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচি নিয়ে মাটি ও মানুষের ধারাবাহিক প্রতিবেদন করেছিলেন শাইখ সিরাজ, এবং এর ফলেই মূলত তাকে পদকটি প্রদান করা হয়েছিল। ওই সময়ে যেভাবে রাজনৈতিক বিবেচনায় শাইখ সিরাজ একুশে পদক বিএনপির থেকে বাগিয়ে নিয়েছিল,
ঠিক একই পন্থায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তোষা মোদি করে শেখ হাসিনার হাত থেকে 2018 সালে স্বাধীনতা পদক গ্রহণ করেন শাইক সিরাজ। স্বাধীনতা পুরস্কার নিয়ে নজিরবিহীন কাণ্ড, সংবাদটির দিকে আপনাদের দৃষ্টি দেওয়াতে চাই। এ সংবাদটি থেকে জানা যায়, পুরস্কার প্রদানের মাত্র কয়েকদিন আগে লবিং করে আসাদুজ্জামান নূর এবং শাইক সিরাজের নাম অন্তর্ভুক্ত করা হয়। তবে লবিং করে নিজেকে আওয়ামী লীগ প্রমাণ করে এভাবে শাইক সিরাজের স্বাধীনতা পুরস্কার বাগিয়ে নেয়াকে ভালোভাবে নেয়নি পরীক্ষিত আওয়ামী লীগের দালাল একাত্তর টিভির মোজাম্মেল বাবু। আওয়ামী লীগে শাইক সিরাজের অনুপ্রবেশ ঠেকাতে 2018 সালেই এক টক শোতে মোজাম্মেল বাবু শাইক সিরাজের পোল্টিবাজি নিয়ে বিস্ফোরক কিছু মন্তব্য করেন। চলুন দেখে নেই সেই ভিডিও ক্লিপটি। এই যে লবিং করার মাধ্যমে এই পুরস্কারগুলি গ্রহণ করার মাধ্যমে, আমি নিশ্চিত আমি শাইক সিরাজের মুখ থেকে, আমি যতদিন তাকে চিনি, কোনোদিন বঙ্গবন্ধু, কোনোদিন স্বাধীনতার চেতনা, আমি নিশ্চিতভাবে বলতে পারি আওয়ামী লীগ ক্ষমতার আসার আগ পর্যন্ত তিনি কোনোদিন বঙ্গবন্ধু বলেছেন কিনা। আপনি চ্যানেলের সঙ্গে যারা জড়িত আছে তাদের জিজ্ঞেস করেন, সাগর ভাইয়ের দায়িত্ব আওয়ামী লীগের সাথে যোগাযোগ রক্ষা করা এবং শাইক সিরাজের দায়িত্ব হচ্ছে বিএনপির সাথে যোগাযোগ রক্ষা করা, এবং এই এবং এটা এটা ডিক্লেয়ার, তারা অস্বীকারও করে না। প্রিয় দর্শক, মোজাম্মেল বাবুর মতো চাটুকারদের পেছনে ফেলে আজকাল শাইক সিরাজ শেখ হাসিনার চাটুকার হিসেবে নিজেকে অগ্রভাগে নিয়ে আসতে সমর্থ হয়েছেন। শেখ হাসিনা আজকাল শাইক সিরাজকে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিতেও তাই কার্পণ্য করেন না। সমাজে মোজাম্মেল বাবুর মতো সাংবাদিকদের চেয়ে জনগণের কাছে শাইক সিরাজের ইমেজ অনেক বেশি ভালো। শাইক সিরাজের এই গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট শাসক চেয়েছেন হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে নিজেকে নতুনভাবে তুলে ধরে জনগণের ভালোবাসা অর্জন করতে। শাইক সিরাজও শেখ হাসিনার এই মনোবাসনা পূর্ণ করে চাটুকারিতায় ভরা একটি প্রামাণ্য চিত্র বানিয়েছেন, যা শাইক সিরাজের আওয়ামী লীগের প্রতি কমিটমেন্ট নতুনভাবে প্রমাণ করেছে। চলুন দেখে নেই শেখ হাসিনাকে নিয়ে বানানো শাইক সিরাজের সেই চাটুকারিতায় ভরা প্রামাণ্যচিত্রের অংশবিশেষ। আমাদের প্রধানমন্ত্রী যেখান থেকে দেখি বজ্রকঠিন নেতৃত্ব, দূরদর্শী সিদ্ধান্ত আর দেশকে উপরে তুলে ধরার ইস্পাত কঠিন শপথ। বহু সংকট জর্জরিত অর্থনীতিকে সক্রিয় ও সফল করে তুলতে যত পথ হাঁটতে হয় হেঁটেছেন তিনি, এখনো হাঁটছেন সদর্পে। বাবার স্বপ্নে সোনার বাংলাকে সর্বতোভাবে গুছিয়ে তুলতে সবখানে রোপণ করছেন দিন বদলের বৃক্ষ, যার ফসলও পৌঁছে যাচ্ছে বাঙালির ঘরে ঘরে। প্রিয় দর্শক, একসময় শাইক সিরাজকে নিয়ে সংবাদ প্রচার হতো শাইক সিরাজ দিনে আওয়ামী লীগের, রাতে বিএনপির। 2018 সালের 12 জুলাই গুলশানের লেকশোর হোটেলে বিএনপি এক গোলটেবিল বৈঠক আয়োজন করে। বৈঠকের শুরুতেই দেশের পরিস্থিতি নিয়ে 7 মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখানো হয় কূটনীতিকদের উদ্দেশ্যে। সেই প্রামাণ্যচিত্রের নির্মাতা ছিলেন শাইক সিরাজ। একসময় বিএনপির জন্য প্রামাণ্যচিত্র বানানো শাইক সিরাজ বর্তমানে নিজেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রেমিক হিসেবে জাহির করতে পুরোপুরি নিয়োজিত হয়েছেন। তবে 2007 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের 1/11 বিতর্কিত শাসনামলের সময় এই শাইক সিরাজ মইনু আহমেদের সাথে নিজের সম্পর্ককে কাজে লাগিয়ে বিটিভিতে কৃষি দিবানিশি নামের একটি অনুষ্ঠান করার অনুমতি পেয়ে যান। মইনু আহমেদের অপকর্মের সাক্ষী এই শাইক সিরাজ ওই সময় এই অনুষ্ঠানের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লুট করার সুযোগ পেয়ে যান। প্রিয় দর্শক, ধান্দাবাজ শাইক সিরাজের ভণ্ডামি নিয়ে সর্বপ্রথম মুখ খুলেছিলেন প্রয়াত সাংবাদিক সৈয়দ নাজাত হোসেন। 2011 সালে চ্যানেল আয়ের চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে শাইক সিরাজ বরাবর পদত্যাগপত্র জমা দেন নাজাত হোসেন। এই পদত্যাগপত্রে শাইক সিরাজকে উদ্দেশ্য করে নাজাত লিখেন, টানা 10 বছর অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এলেও যে পারিশ্রমিক ও সম্মানে সম্মানিত হওয়া উচিত ছিল তার বিন্দুমাত্র মূল্যায়ন ও 10 বছর থেকে শুরু করে অদ্যাবধি একটি পয়সাও বেতন বৃদ্ধি না করায় স্বেচ্ছায় ঘৃণাভরে শপথ থেকে পদত্যাগ করছি। প্রিয় দর্শক, চ্যানেল আয়ের পরিচালক ও বার্তা প্রধান হিসেবে নিজের আঙ্গুল ফুলে কলা গাছ হলেও সহকর্মীদের সুযোগ সুবিধার দিকে কখনই কর্ণপাত করেন না স্বার্থপর শাইক সিরাজ, যে কারণে চ্যানেল আয়ের কর্ণধার ফৈদুর রেজা সাগরের সাথে শাইক সিরাজের মনোমালিন্যের খবর মাঝে মাঝেই সংবাদের শিরোনাম হয়। যেমন দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকায় একবার সংবাদের শিরোনাম হয়েছিল, কোন্দলের আগুনে পুড়ছে চ্যানেল আই পরিবার। এই সংবাদটি থেকে জানা যায় চ্যানেলটিতে কর্তৃত্ব ও আধিপত্য রয়েছে শাইক সিরাজের। এই সুযোগকে কাজে লাগিয়ে
করোনার সময় একে একে ছাঁটাই করা হয়েছিল ফরিদুর রেজা সাগরের ঘনিষ্ঠজনদের। প্রিয় দর্শক, এই শাইখ সিরাজ ভয়ঙ্কর নারী বিদ্বেষী একজন মানুষ। শাইখ সিরাজের বিরুদ্ধে সংবাদ পাঠিকা হয়রানির অভিযোগ, এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই সংবাদটি থেকে জানা যায় সংবাদ পাঠিকা এবং নারী কর্মীদের সঙ্গে অশোভন আচরণ, নিপীড়ন এবং নানা রকম হয়রানি করে থাকেন তিনি। শুধু তাই নয়, একাত্তর টিভির সংবাদ পাঠিকা ফারজানা করিম একসময় চ্যানেল আইতে কাজ করতেন। শাইখ সিরাজের বাজে আচরণের কারণে সেখানে টিকতে পারেননি তিনি। চ্যানেল আইতে ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় স্বর্ণ কিশোরী নামের একটি অনুষ্ঠান একসময় তুমুল জনপ্রিয় হয়েছিল। ফারজানা ব্রাউনিয়ার জনপ্রিয়তায় সে সময় শাইখ সিরাজকেও ছাপিয়ে যেতে পারেন, এই আশঙ্কায় কিংসুক শাইখ সিরাজ ফারজানা ব্রাউনিয়ার সেই অনুষ্ঠানটি বন্ধ করে দেন। পরবর্তীতে ফরিদুর রেজা সাগর দৈনিক সমকাল পত্রিকায় স্বর্ণ কিশোরীর প্রচার বন্ধ হলো যেভাবে নামের একটি কলাম লিখেন এবং সেখানে শাইখ সিরাজের যাবতীয় ষড়যন্ত্রমূলক আচরণকে ফাঁস করে দেন। ওই লেখায় শাইখ সিরাজকে উদ্দেশ্য করে ফরিদুর রেজা সাগর লিখেন, চ্যানেল আয়ের পর্দায় নিয়মিতভাবে প্রতি শনিবার স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি প্রচার হতো। ওদের কার্যক্রম কিশোরীর স্বাস্থ্য, সুস্থ জীবন, ন্যায় ও আদর্শ, এসব নিয়েই দর্শকপ্রিয় হয়েছিল অনুষ্ঠানটি। আমার অবর্তমানে শাইখ সিরাজ হয়তো তার কোনো ব্যক্তিগত ক্ষোভ থেকে অনুষ্ঠান প্রচার স্থগিত করলেন। ওই লেখায় ফরিদুর রেজা সাগর প্রশ্ন তোলেন, আমি আজও বুঝি না কাউকে কিছু না জানিয়ে কোনো দর্শকপ্রিয় অনুষ্ঠানকে বন্ধ করা কি যৌক্তিক? ফরিদুর রেজা সাগরের এই প্রশ্নের উত্তর আজও দিতে পারেননি শাইখ সিরাজ। নারী বিদ্বেষী শাইখ সিরাজ মুনিয়া হত্যার পর মুনিয়ার ছবি ঠেকে না দিলেও বসুন্ধরার MD ও মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলার আসামি সায়েম সোবান আনভীরের ছবি ঠেকে দিয়েছিলেন, যা দেশব্যাপী তীব্র প্রতিবাদ সৃষ্টি করেছিল। চ্যানেল আই পরবর্তীতে এই কাজের জন্য ক্ষমাও চেয়েছিল, যদিও মাফিয়া বসুন্ধরা গ্রুপের সাথে শাইখ সিরাজ ও ফরিদুর রেজা সাগরের ব্যবসায়িক স্বার্থের কথা সকলেই জানে। সাম্প্রতিক সময়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ভূমিদস্যু আহমেদ আকবর সোহান ওরফে শালমের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিলেন ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের স্পেশাল রিপোর্টের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। ধুরন্ধর শাইখ সিরাজ দাবি করে থাকেন তিনি কৃষকের বন্ধু, অথচ বাবার বয়সী দরিদ্র বৃদ্ধ কৃষকদের নিয়ে কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানের নাম করে খুবই আপত্তিকরভাবে শারীরিক কসরত করতে হয় এমন দৃষ্টিকটু খেলাধুলার আয়োজন করে থাকেন তিনি। সমাজে ভদ্র মানুষের মুখোশ ধারণ করে থাকা আওয়ামী দুর্বৃত্ত শাইখ সিরাজদের ব্যাপারে সতর্ক থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন শাইখ সিরাজকে নিয়ে আমাদের নাগরিক টিভির স্পেশাল রিপোর্টটি। শাইখ সিরাজের মতো ব্যক্তিরা হলেন সমাজে গিরগিটির মতো। এই গিরগিটিরা প্রয়োজন অনুযায়ী নিজেদের রং বদলাতে পারে এবং এরা যখন যাকে প্রয়োজন যেভাবে প্রয়োজন নিজেদের স্বার্থে ব্যবহার করে। এ ধরনের স্বার্থপর স্বভাবের ব্যক্তিরা দেশ এবং জনগণের শত্রু, এদের সম্পর্কে সজাগ থাকুন। এ প্রত্যাশায় শেষ করছি আমাদের এবারের স্পেশাল রিপোর্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।